কলকাতা প্রেস ক্লাবে যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে সেন্টেনারি আলামি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হলো, যেখানে বলা হয়েছে এক বছর ধরে তাদের বিভিন্ন কর্মসূচি করা হবে সেন্টেনারি আলামি অ্যাসোসিয়েশনে 100 বছর পূর্তি উপলক্ষে। এই প্রোগ্রামের মূল অনুষ্ঠান হবে 8 তারিখ, যেটি উদ্বোধন করবে মাননীয় রাজ্যপাল। এই কর্মসূচি উপলক্ষে অলোক মুখার্জি সেন্টেনারি অর্গানাইজেশন কমিটির চেয়ারম্যান তুমি কি বলছে, আসুন ওনার বক্তব্যটি একবার শুনে নিই। কতগুলো কথা বলে দিচ্ছি, আমাদের ইনগ্রেশন হবে 8th of January, সেদিন গভর্নর আসছেন। গভর্নর ছাড়া আমরা চেষ্টা করছি ভালো স্পিকার পাশে। গোপালকৃষ্ণ গান্ধীকে বলেছিলাম, তিনি বলছেন আমি বাইরে থাকবো, দেশের বাড়ি যদি ফিরি তাহলে আমি চেষ্টা করবো। আজ থেকে অ্যালকাটা ইজ ভেরি ওয়ান অফ মাই ফেভারিট। স্বামী আত্মাপ্রিয়ানন্দ আছেন, তাকে বলেছি, আরও কয়েকজন লোককে আমরা বলেছি, এখনও সবাই কনফার্ম করে। এইটা একটা দিক। তাছাড়া আমরা অনেকগুলো সেমিনার করছি ওভার দ্য ইয়ার, মানে দেয়ার ইয়ারই অন কাটিং এজ টেকনোলজি সেমিনার, অনেক বিষয়, কিছু কিছু হিউম্যানিটিজ আছে, কিছু কিছু টেকনোলজি আছে। সেখানে 5 জন ফরেন স্পিকার অলরেডি কনফার্ম করেছে, জাপান, থাইল্যান্ড, ইউকে, এই বিভিন্ন কান্ট্রির থেকে আমি সব করে নিয়ে আসি। অনেকগুলো কালচারাল ফাংশন করার আমাদের ইচ্ছা আছে, ড্রামা কম্পিটিশন করার ইচ্ছা আছে, আর সবচেয়ে যেটা বড় ইচ্ছে যে আমরা চাইছি সেটা আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি আমাদের ছেলেরা যারা বাইরে আছে, মানে আমাদের ছেলেরা ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বিস্তৃত সবচেয়ে। নেশাতে আপনারা জানেন, নেশাতে অনেক জল পড়ছে, তো এই এদেরকে এখানে আনা যায় কি না, এবং আমরা চেষ্টা করছি দুটো জিনিস করা। এক হচ্ছে আমাদের যারা টিচার, যারা ওল্ড টিচার যারা ছিলেন, খুব ভালো টিচার, তাদেরকে ফেলিসিটেট করার চেষ্টা করছি। আর কিছু আমাদের ইলাস্ট্রিয়াস অ্যালামনাস যারা আছে, সেই ইলাস্ট্রিয়াস অ্যালামনাসদের ফেলিসিটেট করার চেষ্টা করছি। এছাড়া ইউনিভার্সিটিকে জন্য কিছু কিছু কাজ করার চেষ্টা করছি আমরা, যেটা করা হবে, যেমন লাইব্রেরিতে পার্ট অফ লাইব্রেরি চেষ্টা করছি করার জন্য। আমরা চেষ্টা করছি ক্যান্টিন ওয়েস্ট থেকে বায়োমাস তৈরি করে একটা জেনারেশন তৈরি করা। আমাদের ক্যান্টিন ওয়েস্টের বিরাট প্রবলেম, আমাদের মেজর যেটা মেইন হোস্টেল, খুব বড় হোস্টেল, সেটা অনেক অনেকগুলো কাজ এগিয়েছে। তাছাড়া যদি আমরা অন্য কোনো ফেলোশিপ দিতে পারি ইউনিভার্সিটিকে, পোস্ট গ্রাজুয়েট লেভেলে হোক, আন্ডার গ্রাজুয়েট হোক, পি ডক্টর হোক, যাই হোক, মানে এখন তো 45 লাখ 50 লাখ টাকা প্রত্যেক বছর অ্যালামনি স্কলারশিপ দিয়ে যাচ্ছে, মোস্টলি আন্ডার গ্রাজুয়েট দিয়ে যাচ্ছেন যারা মেরিটোরিয়াস কিন্তু পয়সা তারা কন্টিনিউ করতে পারছে না এরকম অবস্থা। সেখান থেকে আসলাম, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল, থ্যাংক ইউ।